ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি, বা টিফিনেও হতে পারে বাচ্চাদের। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে তার মধ্যে আলু সেদ্ধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আলু সেদ্ধটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যে আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি রুটি বেলে নেব। রুটিটা একটু পাতলা করেই, বড় করেই বেলতে হবে। এই যে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এবারে দেখো আমি কি বানাচ্ছি। এই যে সিদ্ধ করা আলুর মধ্যে আমি টমেটো সস দিয়ে দেব, একটু মাখিয়ে নেব। আর সাইডে রয়েছে ওটা চিজ। এবারে আমি রুটির উপরে আলু সিদ্ধটা দিয়ে দেব। একটু লম্বা করে দিতে হবে, উপর থেকে আমি চিজ দিয়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু চিজটা দিলে খেতে ভীষণই ভালো লাগবে। রুটিটাকে দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে দিতে হবে। এবারে আমি প্লেন জল দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। মুখটা বন্ধ না করে দিলে চিজটা গলে বেরিয়ে যেতে পারে, এজন্য মুখটাকে ভালোভাবে বন্ধ করতে হবে। এবারে আমি এটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেলে এবারে আমি এর উপরে রুটির মোমোগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি, উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের মতো। 15 মিনিট না হোক 10 মিনিট মতো রাখতেই হবে। এই যে বাকিগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে জানিও যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। কতটা ফুলে উঠেছে, আবার একটু ঠান্ডা হলে এই যে ফুলে উঠেছে এটা একদম চিপসে যাবে। এই যে এটা টিফিনে কিন্তু ভীষণই ভালো। টমেটো সস যদি ভালো লাগে তাহলে দিয়ে খাবে, আর যদি না লাগে তাহলে